¿Qué? जान और कोई सर मो जेने खुशी 10 मिले राके ना जी भाईजान तो भाईजान এটা কথা কইছিলাম ওই আজগর মোল্লা আপনার তলব জানাইছি আর বাড়িতে তুই কি কইছ আমি আর কি কম আপনি যেটা কইবেন হেডি দিলে বাজগর মোল্লার বাপের সামনে খাড়া হয়ে যেন মনে থাকে আমি কেডা জি ভাইজান আসসালামু আলাইকুম तोर की स्थिति खा अरे बड़ मिल आईटा बार तु मुक्त तर खान टेका धार दिसे
টাকাটা যখন আদায় হয়ে যাব তখন তোর আমি ফেরত দেব, তখন আমি কমিশন পাব। খেলা তো এই, আপনি আমার ছাইরে দেন, আমার বাপের থেকে আপনার দ্বিগুণ টাকা দিয়ে করে দিব। এটা ভালো প্ল্যান, সুন্দর প্ল্যান করছস তুই। তোর যখন ফেরত দিয়ে আমি তখন তুই তোর বাপের কইস, ওই বেটা যেই বেটার কারণে তোর আমি কিডন্যাপ করছি ওই বেটার পোলারে কিডন্যাপ করবো, তখন তখন দ্বিগুণ কমিশন দিবি। তোর রশিদে জুলাইতে আমার দুই মিনিট লাগবো। এই কস আপনি করে আবার তুই করে কস। বাপ সিনাস খালি বাপ সিন লইব শোনার চান? হ্যাঁ বাপে কি বংশ শেষ, বাপের বাপরে চিনতেইব না। ক্ষমতা আছেন দেখে যা ইচ্ছা তাই করবেন, দিন আমাদের একদিন আসবে। তোমাকে যখন দিন আসিল তখন তো আমার ভাই ঘরের রাত ছাড়া বাইর হইতে দাও নাই, মনে আছে এই কথা? চোরের মতো পলায় পলায় আমার ভাইয়েরা রাইতের বেলা বাইর হইছে। হ্যাঁ এরপরে মাঠে ঘাটে যেখানে গেছি হেনেই তোমরা, তার উপর দিয়ে কি করছো? তার উপর দিয়ে যেটা করছো, 14 শিকার ভয় দেখায়া জেলায় জেলায় ঘুরায়া রইদের মধ্যে স্কিনটা নষ্ট করে ফেলেছে, বুঝলে গেছো সে কথা? এই মাসে কোটে হাজিরা দিছি তিনবার, জমি বেচার টাকায় সংসার চল, তার মধ্যে আবার তুমি। ওরে বাবা রে বাবা, তুমি বাজার ভর্তি মাইন্সের সামনে ইজ্জত নিলাম উড়াইবা আর আমি চুপ করে বয়ে থাকুম না? আর আমার বাপের তো একটা প্রেস্টিজ আছে, আছে না কাকা? হ্যাঁ আমার আব্বার কাছে বাজারের পাশে 3 কাঠা জমি বিক্রি করছে, সবাই জানে, এই যে দলিলও আছে। দেখো তোমার আব্বা গত হয়ে গেছে, আমার আব্বা এখনো বাইচা আছে। আমার আব্বাই বলছে যে তোমার আব্বা আমার আব্বারে বাজারে জোর করে মিষ্টি খাওয়াইছে। কে কাকা, আপনি আছিলেন না? না বাবা নান্ডু, তোমার বাবাই জমি বিক্রি করছে এটা তো কোনো সময় শুনি নাই। কাকা আপনার মুখের পান শেষ, পান লোন। কাকা আপনি আমার আব্বার বন্ধু, আপনিও মিথ্যা কথা বললেন। তোমার বাবাই মারা গেছে, এই জমি যাবার লইয়া আর ঝগড়া বিবাদের দরকার নাই, অন মীমাংসা হয়ে যাও। শোনো নান্টু, তুমি ছোট মানুষ, তুমি ওইসব দলিলপত্র সম্বন্ধে কি জানবা? তার চেয়ে ভালো তোমার বাপেরে পাঠাও, ওনার সাথেই কথা বলবে। আমার আব্বা জনের প্রেস্টিজের একটা হাই আছে, তাছাড়া লম্বা লোকজনের তো বুদ্ধি না গিয়ে হাঁটুর নিচে, হাঁটুর নিচের থেকে কাইটা ফলাইলে বুদ্ধি কিন্তু মাথা উঠা যাবে। ও পাওয়ার দেখাস নান্টু, তাই না? তুই আমার পা কাটার হুমকি দাস, এই তো জানোস তোর আমি কি করতে পারি। এই জমি তোমাকে কারো না, আজ গরম লাল জমি এটা। এই তুই কাটা রে, আমার এলাকায় তুই এখানে মাস্তানি দেখাইতেছ? আমার বাপরে তুই চিনস, কিন্তু আমারে তুই চিনস না, হাতে তালুর মধ্যে লয়া ফুদি মো একদম উপরে উড়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তালু দিল ফুদে। এই আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, এইবারের বন্যায় আমরা জানি যে আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে,
সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই বছর কোনো হালকাতা হবে না। তার মানে হইতেছে আপনাদের জমিতে যা যা ফসল উৎপাদন হয়েছে সব আপনারা নিজেদের ঘরে নিয়ে যাবেন। জমির মিয়া, কি মাইয়ার বিয়া বাইঙ্গা গেছে দেখে কি মন খারাপ? মন খারাপ করো না মিয়া, আল্লাহ চাইতো নিজের হাতে তোমার মাইয়ার বিয়া দিব। আসো এবার সবাই এক এক করে ঈশা ত্রাণ নিয়ে যাও। আপনারা একটু দেন, বজন ধরেন। সারা জীবন এইভাবে কত টাকা দিয়ে গেলি বাজান? আপনি আসেন দেখে আমি আছি, নাহলে হাওয়া হয়ে যেতাম কবে? এইবার একটা বিয়ে শাদি কর, হ্যাঁ, সংসার ধর্ম পালন করার দরকার আছে, আর কত সংসার করলে তো করণ দেব পরে। তো আমার একটা স্বপ্ন আছে আপনি তো জানেন। জানি, কিন্তু মুশকিল হয়েছে আজগর তো এবার বসতেছে গোটা, আর তাছাড়া বিরোধী দলেও আজগরের সাথে অনেক বেশি জাদ্রেল ক্যান্ডিডেট আছে। বাজান আপনি চাইলে সবই সম্ভব। আগের দুইবার আমি খারাপ দিতে চাইছিলাম, আপনি কইছেন বইয়া যান, বইয়ে গেছি, এবার দেখেন না। রাজা দেখ, তোর নামে একটা মার্ডার কেস আছে, আছে না? তাছাড়া আমি জানি আমার সামনে কেউ কোনো কিছু করার সাহস না পেলেও পিছনে পিছনে সিন্ডিকেট করবো আমাকে বিরুদ্ধে, আমাকে এবার পাওয়ার পলিটিক্স করতে, বুঝতে পারছিস? মানে আমাকে দলের তো অল্প কয়েকজন লোক খালি তোর ক্ষমতা সম্পর্কে জানে, তো এইবার সময় হয়েছে সবাইরে তোর ক্ষমতাটা দেখান। লেগে আমি কইতেছিলাম যে তুই আজগরের রয়ে মাঠে থাক, হ্যাঁ, আগামীবার তোর নমিনেশন আমি দেখতেছি। কথা কইলাম দিলেন, চল যাই আমি বাজাম। আসসালামু আলাইকুম। ওয়াসালাম। শোন, এই যে শুনলাম সুজন বলে মাঠটা খুব গরম করতেছে, দেখ না ওর একটু ঠান্ডা করে দিয়ে। আচ্ছা দিন নেই। এলাকায় কোন নেতা আছে রে? কোন সে নেতা? সুজন ভাই। জিতব এবার? সুজন ভাই। কোন সে নেতা? সুজন ভাই। জিতব এবার? সুজন ভাই। সুজন ভাই, আপনার তো জনপ্রিয়তা এবার 100%, হাজার হাজার সাপোর্টার আপনার পিছনে ঘুরতেছে। দুইটা গুলি ফুটাইয়া আর অস্ত্রের ভয় দেখাইয়া আমি সুজন আমার রাজনীতির মাঠ থেকে দূরে সরাই দিবা রাজা? নিজের অনেক বড় মস্তন ভাবো, তাই না? আপনি থাকেন না, আপনি রাজনীতির মাঠে থাকেন, আমরা আছি তো পাশে আছি, থাকেন। কার টাকায় গোলামি করতে নামছো রাজা? দুই চার টাকার কন্ট্রাক্টে কাজ করা আর পলিটিক্স এক জিনিস না। জঙ্গলের প্রাণী জঙ্গলেই মানায় আর মঙ্গলের প্রাণী মঙ্গলেই। জঙ্গলের প্রাণী মঙ্গলের প্রাণী সব প্রাণী ভালো, জঙ্গলে মঙ্গলে যেখানেই থাকুক, তাহলে আপনার মতো দুই চারটা চোর সাত চোর ছাড়া। খুব বেশি কথা শিখছস রাজা। চুপ চুপ, একদম চুপ, একবার ঘুরে ঘুরে বললাম, খালি কথা শুনবি। এই জানোস না, তুই কারা? তুই জানোস না, জানোস না তুই কি? তুই যে চোর এটা জানোস না তুই? হ্যাঁ জানোস তো, ক্ষমতায় থাকতে কি চুরি করস নাই তুই? ধান চাইল গম নুন তেল কোনটা বাদ দিছস তুই? হ্যাঁ
রিলিফের টাকা, বয়স্ক ভাতার টাকা, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা কিছু বাদ দিছস? হ্যাঁ, তোর মনে নাই গত বছরের বাজারের মধ্যে বিস্কুট চুরি করছিলি একবারটা, বাইন্ধা রাখছিলি না? তুই ক্ষমতায় থেকে যদি চোরের বিচার করতে পারোস, তুই যত বড় চুরি করছস, পাবলিকের হাতে যদি ক্ষমতা থাকতো, তোর তো তোলাই আকাশি বাইন্ধা ভেড়ার পালে বাইন্ধা রাখত। খুব বেদবি বেদবি না ভাই, পলিটিক্স আমি সাবধানে থেকে একটু নাহলে ফুটে হয়ে যাবেন সাবধান। দরজায় কোপ দিল, আমি তো দেখি না কোনো জায়গায়। পোলা ওরে কিডন্যাপ করার লিগা এত টাকা খরচ করবো আমারে? এই পোলা আইবই ভাই যান, আইবো আমি যে অপেক্ষা করতেছি এটার চার্জ কাটা দিব। আর এত পাগল তাহলে তো আয়া খারায় ধারণের কথা। কই কোনোদিনই তো নাই রে। আপনার মানুষ আপনার নিতে যাবো, আমার এবার কে নিয়ে যাব? আল্লাহ জানেন না কেটা নিতে যাবো, দরকার নাই।
আপনি দুশ্চিন্তা করেন না, আপনার বান্ধব আইব, লয়ে যাব আপনাকে। বুঝলাম না আপনারা এতগুলি টাকা খরচ করতে গেলেন কেন, দুজন দুজনের ভালোবাসেন, শ্বাস করে পলাই গেলে তোই ছিল। মাঝখান থেকে আমি করছি পেনায় ছেড়ি, কিডন্যাপের কাম আমি করি না, এই পয়লা করতেছি। এসব পোলাটা কান্দাকাড়ি করছে, পীড়িতের ব্যাপার মায়া লাগছে, ওসব টাকাও দিছে বেশি, লোভে পড়ে এখন যন্ত্রণা করছি। কেমন ক ভাইজান, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু কোথাও তো পাইলাম না। আমার কন্ট্যাক্ট ছিল আপনাকে এই পর্যন্ত দিয়ে যাও, আমি দিয়ে গেলাম, গাছ খেলা গেছে। আপনারা যে নিব আপনারা সে নিব না, আহে নাই, আমার টাইমের অনেক দাম, উঠেন আপনার বাড়িতে দিয়েই। শুনেন, মানে আমার বাড়ির যে অবস্থা, আমি মানে আমি আর বাড়ি যাইতে পারব না, আমার এইদিকে কোথাও রেখে দেন। ওঠেন আমার বাড়িতে থাকবেন, তারপর দেখি কি হয়। আহেন, আসমানের নিচে ডরের কিছু নাই, আপনার লগে ঘুমাবো না, আসমানের নিচে পুরো দুনিয়াই আমার। যান ঘরে ঢুকেন, যান যান ঢুকেন। এই যে বাইরে আহেন, এই যে সোনা বন্ধুর বউ বাইরে আহেন।
ধরেন খাওন খেয়ে ঘুমাই পড়েন। দরজা লাগাইতে ভুল করেন না কিন্তু। ভূত আগে দেখছেন কোনদিন? ভূত চিনলেন কেমনে? আরে ভাই ভূত হইলে আমি ওজা বিষ নামাইতেছি সারন। তোরে দানা পানি খাওয়াইয়া কোপের মধ্যে ঢুকাই ফেলে গেছি না? তোর কিছু না আমার মেহমান। আপনি বাইরে ছিলেন কি লিগা? আমি টয়লেটে যাব। জানতেলে জানাই চিবি দিয়া ঘরের পিছনে যান, টয়লেট আছে। আপনার সঙ্গে একটু যাইবেন, আমার না ভয় লাগতেছে অনেক। শুনেন, আপনার না টলারে থাকার দরকার নাই, আপনি বাড়িতে আশেপাশে এইদিকে থাকেন। আমার অনেক ডর লাগতেছে, ঘরে যদি সাপ আসে। সাপের থেকে আরো বিষাক্ত মাল হয়েছে আমি। আমার লগে কথা কইতেছে আমার সাপের ডর। চলেন আহেন, আমার পিছিয়ে পিছিয়ে আহেন। ভাত, শিং মাছ, তারপরে টমেটো দিয়ে চাপিলা, চাপা ভর্তা আর একটা ফিজ। সামনে মাসে 13 তারিখ খান হোটেল খুলতেছে। এনে রামধনের ব্যবস্থা নাই, এক প্যাকেট তেহারি আর একটা ফিজি, এই বাজেট চলবো? তাতে চলবো। মানে বুঝতে পারতেছেন অনেক গরম, এই একই কাপড়ে কুটকুট করে গরম লাগতেছে। যদি একটা কাপড় লাগবে না পাইলে চোদ্দ কিস্তি ধরিলে তুই চিনস আমার আগা গোড়া চিনস।
কি মনে করিয়া বাজান বিপদ হয়ে গেল তো বিপদ আমার রাজা বিপদে পড়ে আসছে তো একটা মাইয়া মানুষের নিয়ে বিপদে আরে এত বড় বিপদ মনে করলে দে না সরাই দে কি করলেন আপনি মায়াটা দোষ কি এই তো দেখো আমি মুখ দিয়ে একটা কথা কইলাম আর তুই সিরিয়াসলি নিয়ে নিলি আরে বাজার আমি বলতে চাই যে আমি থাকতে তোর আবার কিসের বিপদ না ওটাই তো সবসময় মনে করি বাজান আমার মামলাটা কিন্তু আগামী সপ্তাহে কোর্টে তুই চিন্তা করিস না আমার মনে থাক দেখলি তো দেখলাম তো কি লেগেছে বুঝছ না আরে তুই যে তারি হুমকি দিছস এই জন্য আসছে আই বই এটা তো জানতামই রফা করতে চায় চিন্তা করিস না আমি সব দেখব ঠিক আছে বাজান দেখি আমি এইটা তোর ভুল হয় না যাও আউ দেখিস আপনি সবজি নিয়ে আসলেন তারপর বিল থেকে মাছ ধরলেন আমি রান্না দিলাম দুজন মিলা খাইলাম পেটটা ভরে আমার বাড়িতে আপনি আর দুই বেলা খাইবেন আর বেশি না তারপরে যদি বিরিয়ানি খেতে মন না চায় হোটেল থেকে আমার ভাত আনতে দিব আচ্ছা এই যে মারুফ হইতেছে না আপনার দুশ্চিন্তা হইতেছে না কোন রুফ মারুফ আপনার সোনা বন্ধু আপনি তো বলছেন আমার নিতে আসবে আপনি যখন বলছেন তাহলে শিওর আসবে আর না নিলে তো আপনি খুঁজে পাইবেন ততদিন না পাইবেন অতদিন আপনার বাড়িতে থাকবে আমার বাড়ি থেকে দূরে আছে অনেক ভালোই আছে কারণ আপনি তো সুন্দরী একটা মাইয়া এরকম একটা একলা বাইতে আমার মতন একটা ভয়ঙ্কর মানুষের লগে আছেন ডর পড়েন আপনার আপনি তো বলছেন একটু আগে আপনার না ভয় পাইতে এরকম দৌড়াদৌড়ি পারিয়া কোনো লাভ হবে বুঝলাম আমার মাইয়া তোমার তো হবু বউ তার তো কোনো সন্ধান দিতে পারতেছ না আপনি এলাকার রানিং চেয়ারম্যান যেখানে আপনি পারতেছেন না কোনো সন্ধান নিতে সেখানে আমি কে চেয়ারম্যান বলে তো তত ঝামেলা কারো কাছে কিছু বলতেও পারতেছি না আর বউ সামলাইতে পারবো না বিয়ে করা দরকার কি এখন তুমি কে আমি কে এসব বলে কোনো লাভ আছে আমার চেষ্টা কোনো ত্রুটি নেই দেখেন কেউ লয়ে গেছে না ভাইগে গেছে Thank you.
না আপনার বাড়িতে আরো কয়েকদিন থাকতে ইচ্ছা করতেছে কেমন একটা অ্যাডভেঞ্চার ফিল হইতেছে আমার কাজকর্ম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই শুনলে দৌড় দিবেন এইটাই তো অ্যাডভেঞ্চার একটা অজানা অজানা মানুষের সাথে একই বাড়িতে থাকতেছে কিন্তু আপনারা দেখে আমার মনে হয়েছে কি জানেন আপনার অন্তরটা অনেক ভালো ভালো মানুষ না আমি যেটা দেখতেছেন ওটা আসল মানুষ না বুঝছি আসল না নকল সেটা পরে বোঝা যাবে আচ্ছা শুনেন আমার না জানার অনেক ইচ্ছা এরকম পানির কাছে নাকি খালি বাড়িতে একলা বাড়িতে পড়ি আসে আমার না পরির সাথে কথা বলার অনেক শখ আপনি কখনো পরি দেখছেন ঘরে গিয়া ঘুমান বিয়ানে বিদায় দিব আপনাকে বুঝছি আপনি ভয় পাইছেন পরির গল্প বললে যদি পরি আপনার ঘরে আছে সবার করে আচ্ছা ঠিক আছে বিদায় দিয়ে কিন্তু আপনার বাড়িতে আসার রাস্তাটা আমারে চিনিয়ে দিন আচ্ছা আপনার এই বাড়িটা কি মুক্ত ঠিক আছে আপনার একটা জিনপুরীর গল্প আমি শোনাই এক দেশে ছিল এক জিন তার নাম রাজন জন্মের পর সে তার বাপের পায় নাই তারপর যখন পাঁচ বছর মা মরে গেছে খেতে রাস্তায় রাস্তায় ঘুরে পেড়ে কিদা অথচ খাওয়ান নাই কেউটাই কাজে যায় না একবেলা খাওয়ানোর লেগে মানুষের দুয়ারে দুয়ারে যায় কি কইতেছেন মানুষের দুয়ারে দুয়ারে জিন যায় কখনো যায় পেটের ক্ষুধা তো ভয়ঙ্কর জিনিস মানুষের দুয়ারে জিন যায় জিনের দুয়ারে মানুষ যায় কি করবো পেটের দায় পেটের খিদা মানুষের লাগতি উষ্টা খেয়ে তো আর পেট ভরে না রাজন চুরি করা শুরু করলো জন যেমনে পারে মানুষের সামনে থেকে মানুষের পিছন থেকে ধরা খাইল বাইন্দা মানুষে পিটাইতে ছিল তারা জিনের বাসায় তারা বাসায় ওই জিনের বাসায় তারা কইছিল এমনি চুরি করলে তো বাঁচবে না রাজন তখন কইছে তাহলে কি করবো ডাকাতি জিনের বাসা গুলো হ তারপর থেকে রাজন ডাকায় ভয়ঙ্কর ডাকায় সবাই ডরা রাজনের ডরে রাইতে ঘরের থেকে কেউ বাইরে না পাহারাদার রাখে তারপরে জিন ডাকাতি করে দূর আপনি এগুলো কি বলতেস জিন কখনো ডাকাতি করে চুরি করে আমি তো জিন্দিগি তো শুনি নাই আচ্ছা আপনি বাদ দেন জিনের গল্প শোনার দরকার নেই আপনি আমার একটা পরির গল্প শুনুন জিন পরে নিয়ে আসলো পরি না নিজের ইচ্ছা হয় নাই রাজন জোর করে আর উঠে আনছে এক সময় রাজন যে পরির মনে ধরলো তারপর ওকে কি পিড়ি কি সংসার কি দিন রাত এক করে ভালোবাসা আর সামদের লোকের কত কথা তোমার
এসব কাজ ছাড়ো না হলে কিন্তু আমি আর থাকবো না তুমি কি করবে মা লাগলে রোজ খাটবা তারপরে এসব কাজ আর একদিনও না দারুন এজন্য আপনাকে বলছিলাম পরিগল্প বলে তারপরে কি হলো রাজন কি পরির কথা শুনলো মা তুই বিয়ে করছ সংসার করবি সমস্যা কি ও বৌমা তোর এসব কাজ পছন্দ করে না এই তো আরে বৌমা যদি না পছন্দ করে তাহলে করবি না কাজ বাজার কাজ যদি না করিস তাহলে খাবি কি সংসার চালাবি কেমনে একটা না একটা কিছু তো তোর করতে হইব তাই না বা জান আপনি চাইলে তো একটা না কিছু হয়ে যাবে একটা কাজ করা যায় তুই এক কাম কর আমার যে কালীগঞ্জের আরতের দায়িত্বটা তুই ওইটা চালা তাহলেই তো হয় হ্যাঁ আর ওই যে ওই বাড়িটাও তুই তোর ঘরে ছেড়ে দিয়া ওই কালীগঞ্জের দালানি গিয়েও সমস্যা কি আমি তো দু একদিনের জন্য কলকাতায় যাবো না আমি যে কদিন থাকুম না তুই একটু সামলাই লিস পারবি না তারপর রাজন পরিণে সুখে সংসার করতে লাগলো তাই না না পরি উড়াল দিল একদল খারাপ মানুষ পরিরে মাইরে ফেলাইল দুঃসহ পৃথিবীতে এক
আপনি তো কিডন্যাপ করে আনছি আমি, সুতরাং আপনি আমার কাছে কিন্তু আসামির মতন, আর আমি হলাম পুলিশ। আপনি আমার রান দেখা হইতেছেন, আপনার রান্দনের আবদালা মজা হয়েছে রান্দন। আচ্ছা বিশ মিনিট সেজন নাই তো শুনেন, প্রথম কথা হইতেছে আপনি পুলিশও না আমি আসামিও না, আর আপনি আমার কিডন্যাপ করছেন খালি জঙ্গল পর্যন্ত, এরপর আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি। আর তৃতীয় কথা হইতেছে মাঝে মধ্যে খাওয়ানোর মধ্যে বিশ মিশানো লাগে, তাহলে খাওয়ান মজা হয়। আপনি তো মহিলা পুলিশ হলেও করতেন, আপনি কিন্তু মানুষ ভালো আছেন, তুই কাজগুলো ছেড়ে দিতে পারেন না? না সারন যায় না, একটা জিনিস পাইতে বাকি আছে, ওইটা পাইলে হয়তো সারন যাবে। কি জিনিস? একটা প্রতিশোধ, প্রতিশোধটা নেওয়ার লিগে দরকার ক্ষমতা, আর ক্ষমতার জন্য দরকার টেকা, টেকা ছাড়া ক্ষমতা হয় না। নির্বাচনে পাশ করানোর লিগে টেকার থেকে বড় ক্ষমতা নাই, ক্ষমতার যে কি মূল্য জগতে বুঝবেন না। আপনার খামাখা কইতেছি এগুলা, ক্ষমতার কিছুই বুঝবেন না। আমার বাবা যে ক্ষমতায় আমার কেমন বলে ক্ষমতার কিছুই বুঝুন না। কি করলেন বুঝি নাই তো, মানে আমার আব্বা তুই এলাকার রানিং চেয়ারম্যান, আপনি তো সর্বনাশ করছেন আমার। আপনি আজ করে মোল্লার মাইয়া, এটা আগে কর নাই কিল্লি এটা কর কি আছে? আপনি তো আমার কিডন্যাপ করছেন, আমি আমার বাড়ির থেকে এ বাড়িতে বেশ ভালো আছি, আর যে আমার কিডন্যাপ করছে সে নিশ্চয়ই আমারে অনেক ভালোবাসে, ভালোবাসে কিডন্যাপ করেছে। আরে আপনার ভালো মন্দের হিসাব করলে তো আমার চলবো না, আমার হিসাব আমার করতে হবে। যাওয়া রয়েছে, আপনার বাড়িতে দিয়ে মহেন। শোনেন, আমি তো বাড়ি যাবো না, আপনি আমার কিডন্যাপ করছেন না, খুব ভালো কাজ করছেন, আর যার জন্য কিডন্যাপ করছেন তার হাতে আমার তুলে দেবেন, আর যদি না পারেন আমার নয় বাড়িতে দম বন্ধ হয়ে আসে, আমি যাইতে চাই নয় বাড়িতে। আমার বাপ সম্পর্কে সবাই অনেক কিছু জানে, বাপ সেরকম না, বাপ সম্পর্কে আপনি যা জানেন আমার বাপ সেরকমও না। ওই বাড়িতে আমার কথা শোনার মতন কেউ নাই, কারো সময় নেই আমার জন্য। মা মরা মেয়ের কষ্ট আপনি কি বুঝবেন, আমার আব্বা যে কয়টা বিয়ে করছে আমি নিজেও জানি না। তোমার তো মা মারা গেছে অনেকদিন আগে, ভাবলাম সংসারের জন্য তোমার আদর যত্ন করার জন্য একটা মায়ের দরকার, তোমার জন্য মানি আসছি।
বুঝছো মা, সংসারে একজনকে দিয়ে তো আর সব কাজ হয় না, তাই তোমার জন্য আরেকটা মা নিয়ে আসলাম। দুইজন বান্ধবীর মতো থাকবা, সংসারটা দেখে শুনে রাখবা, নাকি কোরবানের মতো একটা লম্পটের সাথে আমার জোর করে বিয়ে ঠিক করেছিল, আমি বিয়েতে রাজি আছিলাম না। তোমার বাপ তো রাজি, এখন তুমি রাজি হইলে তো ঘটনাটা ঘটে যায়। কি ঘটনা? কেন তোমার আমার বিয়ের ঘটনাটা? আপনার সাহস তো কম না, কোন সাহসে সব কথা বলতেছেন আমারে? সাহস আছে দেখে তো বলতেছি। দেখো মিথিলা, তুমি এখানে যে জীবন পার করতেছো এটা কোনো জীবন? তোমার বাপ একের পর এক বিয়ে করতেছে আর তুমি এখানে দুঃখ দুঃখে মরতেছো, কষ্ট করতেছো। আমি তোমারই বিয়ে করবো, তোমার শক্তির মামি মিথিলা, তুমি শুধু রাজি হয়ে যাও, প্রয়োজনে প্রয়োজনে তোমার বিয়ে আমি বিদেশ যাবো না, তুমি শুধু রাজি হয়ে মিথিলা। জানোয়ার জানি কখনকার, আর জিন্দিগি তো আমার সামনে আবি না, তাহলে গাইড়া ফেলাম ওই জায়গায়। আপনি যদি আমার কিডন্যাপ করে না আনতেন, আপনি টাকার লেগে করছেন আর যাই করছেন, আমার অনেক বড় একটা জাহান্নামের হাত থেকে বাঁচাইছে, আমার আর বাড়িতে যাইতে কইেন না। ভাইজান, ওরে পাইছে ভাইজান, চেক করে সময় মতন পাইছস, লই আয়। কাজী ডাকছস? জি না ভাইজান। কাজী ডাকানোর ব্যবস্থা কর। মানগুল আপনার পছন্দ তো ভালো, যান সারি গানা ফিন্দারি দিয়ান, বিয়ে করবেন না রে। আমি তো চিনি না, উনি কি? আরে মায়ের মুখে চেহারা টেমা হয়ে গেছে, লিখে চিন্তা করেন না, এটাই পোলা যে আপনার ভালোবাসা। যান রেডি হন, যান। আপনার কাছে আমি একটা কথা গোপন করছি, ওনারে ভালোবাসা তো দূরের কথা, ওনারে আমি জীবনে দেখিও নাই। আপনি বাসেন না তো কি হয়েছে? ওই তো আপনারা খুব ভালোবাসে। বাসলে কি, ওনারে আমার আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আরে ভালো মালো পরে বাইছেন, বিয়ে করেন, এছাড়া উপায় নাই তো আপনার। কেন আমি ওনারে বিয়ে করব? ওনারে আমি তো চিনি না। ও ভাই, আমি ওনারে চিনি না, বিশ্বাস করেন আমি ওনারে চিনি না। আমার দিয়া একজন অন্য একজন ওনার কিডন্যাপ করেছে ভাই, বিশ্বাস করেন। আমি করি না, ইচ্ছা করে করি না ভাই। চল তরকারি তো বউ বলা বানাচ্ছে, তারপরে ওই ছেলেটা কিডন্যাপ করেছিস। রাজনীতি একটা খেলা, কার পায়ের বল কে গোল দেয় কেউ বুঝতে পারে না। কুত্তার বাচ্চা, আমার খেলি গাছ তুই, তোর খেলি আজকে শেষ রে, 1 2 3 এর ভিতরে তোর খেল শেষ করে দিতেছি। 1 2 রাজা মাস্তা, নিজের এত খুব মাস্তান মনে করো না, আমার নাম রাখছো রাজা। শোন, তুই মাস্তান হইতে পারবি, রাজা হইতে পারবি না, বহুত তো খেল দেখাইছো, বহুত খেল দেখাইছো, এবার চলো তোমার খেল দেখাই আমি, চলো। এই ওর হাতে মেশিন ডালো, চল।
শুনেন, কাম সাইরা ফেলাইছি। জিবাজান তাহলে আমি আসবো। জিবাজান এই না হইলে আমার পোলা। হ্যাঁ সাব্বাস বাজার, সাব্বাস। যা আজকা থেকে রাজার সব দায়িত্ব তোর কাঁধে। রাজনীতি একটা খেলা। আর কি মনে হয় খেলাটা আমি খেলতেছি? সব খেলার রেফারি একজন। কত জীবন শেষ করে দিয়েছেন বাজার, কিন্তু আপনার জীবন একটা। আপনার জীবন একটা কিনলে গেব বাজান, আপনার কি একবার মাইরা শান্তি পামু? আপনার মারণ লাগবো বারবার বাজান। Ah!